আসার সময় যে মুদির কিছু বাজার ছিল সেগুলো নিয়ে এসেছি, ওই টুকটুক করে যেটুকু যেটুকুনি পারি সেটুকুনি নিয়ে আসি। এই দেখো এই হচ্ছে সেই বাজার, তা চলো কি আছে এর ভেতরে সেটা তোমাদের চট করে দেখিয়ে দিই। আচ্ছা এটা বলছিল সেই কাজটাও ক্যান্সেল হয়ে গেল। শীতের এই প্রথম কুলের টক খাচ্ছি আবার, মানে এই কুল আমরা খুঁজেই পাচ্ছিলাম, মানে আমাদের চোখেই পড়ছিল না। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রচুর প্রচুর বেলা হয়ে গেছে। আজকে সকাল থেকে আজকে একটু কাজের প্রেশার ছিল বলে সকাল থেকে আজকে ক্যামেরাই অন করতে পারিনি, কারণ এদিক ওদিক সব দিকে চাপ ছিল, তো ওই জন্য অন করতে ক্যামেরা আর অন করতে পারিনি। তো এখন থেকে আজকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। এখন ঘড়িতে বাজে ঠিক 3টে, পুজো টুজো দিয়ে কমপ্লিট করেই আসলাম, এসে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। ওই যে চলে এসেছে একজন ফ্রেন্ডস, আইজন চলে এসেছে। তো এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। এখন থেকে আমরা যা যা করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই এখন হচ্ছে আমরা খেতে বসবো দুজনে। প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে, এই পুজো দিয়ে উঠলাম, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমরা দুজনেই বাকি আছে। সকাল থেকে সত্যি ক্যামেরা অন করতে পারিনি কাজের চাপের জন্য, এখন থেকেই আমাদের ব্লগটা স্টার্ট। প্রথমেই হচ্ছে খেতে বসবো, আগে দুপুরের মেনুটা চটচট করে দেখিয়ে দিই, খেতে পেটটাকে একটু শান্ত করি। চলো তানিজুমির ফ্যামিলির তরফ থেকে আমাদের সকল পুরনো বন্ধু নতুন বন্ধু যারা রয়েছে তাদের সবাইকে গুড আফটারনুন জানাই। আর আমাদের ভিডিও যারা দেশের বাইরের থেকে যেসব বন্ধুরা দেখছো তাদের সবাইকে গুড আফটারনুন জানাই। তা চলো চট করে তোমাদের মেনুটাকে দেখি নি। চলে আসলাম খাবার টেবিলে, এই দেখো সব খুলে টুলে রেখে দিয়েছি। তা চলো চট করে দেখিয়ে দিই, আজ দুপুরে মেনুতে আছে ভাত। তো ভাত দিয়ে শুরু করি, ভাত আর এখানে হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল, সাথে হচ্ছে মানে লাউর ঘণ্ট, লাউর ঘণ্ট আর হচ্ছে এই সকালের তরকারি ছিল। আজকে সকালে ব্রেকফাস্ট তোমাদের বলা হয়নি, সকালে ব্রেকফাস্ট ছিল আজকে রুটি আর তরকারি, মানে এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মা আলুর তরকারি করেছে সেই তরকারি। তো এই তরকারিটা কিছুটা রয়েছে, তো এখন দুপুরবেলা আমরা খেয়ে নেবো। তা চলো এইটা, আর সাথে রয়েছে কালকে সেই তোমাদের দেখিয়েছিলাম কুলের টক করেছে মা আজকে। তো এই হচ্ছে আজকে দুপুরে মেনুতে রয়েছে। তা চলো চট করে হচ্ছে খেয়ে নিই, শীতের এই প্রথম কুলের টক খাচ্ছি আবার, মানে এই কুল আমরা খুঁজেই পাচ্ছিলাম, মানে আমাদের চোখেই পড়ছিল না। তা কালকে পেয়েছিলাম, নিয়ে এসেছি। তো আজকে মা কুলের টক করেছে, তো আজকে খাবো। মাকে বললাম অন্য কিছু কম খাবো, কিন্তু কুলের টক আজ খাবোই বেশি করে। তো চলো চট করে খেয়ে দিয়ে আসি, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল, খাওয়া দাওয়ার পর চলে এসেছি রান্না করে। বেশ কিছু বাসন আছে, বাসনগুলো মাজবো, মেজে একটু বসবো, বসে বেরিয়ে যাবো। চলো খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, কিন্তু চট করে মনে পড়লো বাইরে জামাকাপড় তো আছে, জামাকাপড়ের কথা একেবারেই ভুলে গেছিলাম। মানে আমরা যে বেরিয়ে যেতাম তাহলে বাবাকেই তুলতে হতো কষ্ট করে, তো ওই জন্য ভাবলে না থাক যখন মনেই পড়ছি চল নিয়ে আসি। তো জামাকাপড়গুলো আমরা তুলে নিই চট করে। চলো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। দুপুরবেলা তো দেখলেই হচ্ছে খাওয়া দাওয়ার পরেই হচ্ছে খেতে বসে গেছি, খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে গেছিলাম, তো তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। তো এখন মোটামুটি একটু কাজের দিক দিয়ে হালকা হয়েছে, তাই হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। তো এখন আর কিছু এখন আর কিছুটা কাজ আছে করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তা চলো, তো এখন একটু ফাঁকা পেয়েছি তাই তোমাদের সঙ্গে একটু কথা বলতে দাঁড়িয়ে পড়লাম। চলো বাড়িতে যাব, ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ হয়ে আগে চা খাবো তারপরে গিয়ে আসছি। চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়িতে গিয়ে আগে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা আগে খাবো। চা প্রচণ্ড তেষ্টা পেয়েছে, বাইরে আজকে এক ফোঁটা চা খাই না, তো জল তেষ্টাটাও পেয়েছে। জল আমি খেয়েছি, আমি জল খেয়েছি, জল আর যেদিনকে জল নিই সেদিনকে একদম জল তেষ্টা পায় না, আজকে জল নিয়ে গেছিলাম, জল এক ফোঁটা চা দিয়ে তেষ্টা পাইনি। তা চলো এখন বাড়িতে যাই, বাড়িতে এখন ঢুকবো, ঢুকে না আর কিছুটা কাজ আছে সেই কাজগুলো করে তারপরে বাড়ি ঢুকবো। তো চলো চলো, বেশি নেই অল্প কিছু কাজ আছে সেই কাজটা করব, করে বাড়ি ঢুকবো। চলো আর ওই দেখো প্রতিদিনের মতো ঝুমি সবসময় আগেই চলে আমার, এই যে আগে আগে হাঁটছে, হুঁশ নেই যে আমি রয়েছি। রাস্তা পিচ হচ্ছে বলে এখানে পিচে দেখো পিচ গলা হচ্ছে। এইমাত্র বাড়িতে ফিরলাম, ফিরে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আরেকজনকে এসে দেখি রান্নাঘরে বসে, এখন তো ভালোই গরম পড়ে গেছে, মানে ভালোই গরম লাগছে। এসে দেখি একজন কালকে সেই কচু নিয়ে এসলাম,
সে কচু বসে বসে কাটছে, মানে ছোট ছোট করে কাটছে, মানে কাটছে যাতে সিদ্ধটা দাদি হয়ে যায়। তা চলো চট করে দেখিয়ে দিই রান্নাঘরের পরিস্থিতিকে, আর এখন বসে আমরা চা খাবো। এসে দেখি বাবা মার চা খাওয়া হয়ে গেছে। তা চলো এই রান্নাঘরেই দাঁড়িয়ে ছিলাম, তো তোমার দেখাই এবার রাত্রিরে ভাত হচ্ছে, আর ওইদিকে তরি তরকারি সব গরম হয়ে গেছে, রাত্রিরে যা লাগবে সব গরম হয়ে গেছে, আর এই যে কাটছি কচু। কতক্ষণ ধরে বললাম যে তুমি কেটো না, আমরা বটিতে কেটে দিচ্ছি, ছুরিতে কাটতে গেলে মার হাতে লাগে তা শুনবে না। গরম পড়েছে না, এখন সবজি নিয়ে মুশকিল। দেখ ধনেপাতা কোথায় পেকে গেছে, তোর দাঁড়িগুলো সব পচে গেছে, এই অবস্থা। এখন থাক, এটা খোলা থাক একটুখানি, যতটা পারবো ততটা আজকে হচ্ছে বেঁচে হচ্ছে রেখে দেবো। এই দেখো বসে চা খাচ্ছি, মা তো ওদিকে তোমাদের হচ্ছে দেখালাম, মা ওদিকে কচু কাটছে, আর ওদিকে ভাতও হয়ে গেছে, অন্যান্য যে জিনিসগুলো গরমও হয়ে গেছে, আর চা নিয়ে এসেছি বাইরে থেকে। এসে প্রথমে বলেছিলাম ফ্রেশ হয়ে আগে আগে চা খাবো, তাই চাটা আগে খাবো। আর আজকে আসার সময় কিছু হচ্ছে মুদির হচ্ছে ইয়ে ছিল, বাজার ছিল, সেগুলো মানে কালকে আর আনা হয়নি, আজকে ওইগুলো একটু আনা হয়েছে, ওগুলো তোমাদেরকে হচ্ছে দেখাবো। আর ওর আগে এটা হচ্ছে ভাইয়ের হচ্ছে মানে খাবার, মানে রাত্রের হচ্ছে খাবার হচ্ছে তৈরি হচ্ছে। মানে উনি এখন তো ডিনার বাইরে থেকে করে নিয়ে আসে, মানে বাড়ি থেকে নিয়ে যে ডিনারটা রাত জিমেই করে নেয়, আর রাত্রিবেলা তো অত তাড়াতাড়ি খায় তো খিদে পেয়ে যায়, কারণ অভ্যেস নেই খিদে পেয়ে যায়, তো এখন রাত্রিবেলা বিস্কুট দিয়ে পিনাট বাটার দিয়ে খায় প্রতিদিন। ও খায় আর ওর সঙ্গে আমাদের হচ্ছে মানে ই হয়ে যায়, ভোগ হয়ে যায়। ও ও খায় ওর সঙ্গে আমাদেরও ভোগ হয়ে যায়, আমরা ভাত খাচ্ছি, ভাত খাওয়ার পরও ওর সঙ্গে খাই। তা চলো আসার সময় মুদির কিছু বাজার ছিল সেগুলো নিয়ে এসেছি, ওই টুকটুক করে যেটুকুনি যেটুকুনি পারি সেটুকুনি নিয়ে আসি। এই দেখো এই হচ্ছে সেই বাজার। তা চলো কি আছে এর ভেতরে সেটা তোমাদের চট করে দেখিয়ে দিই। না এটা মধ্যে কালকেই দেখালে হয় বল। আচ্ছা যখন আমরা খুলবো তখন দেখাবো, তখন তোমাদের মুখে বলে দিচ্ছি। এটা চিনি, এটা মুসুরির ডাল, এটা মুগের ডাল, এই হচ্ছে তিনটে জিনিস নিয়ে এসেছি। তা চলো, তো এইটাই তোমাদের দেখানোর ছিল। আর ভেতরটা প্যাকেটটা খুললাম না, কিছু মনে করো না কেউ, প্যাকেটটা খুললাম না, খুললে এখন তাহলে ঢালতে হবে, রাত্রির আর কাজ বাড়াতে চাইছি না। আর তোমাদের তো না দেখালে মনে শান্তি হয় না, তাই যাই আনি যেটুকুনি আনি, অল্প একটা জিনিস আনলেও তোমাদেরকে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরাও আমাদের ফ্যামিলির একটা পার্ট, এই জন্য ভাবি যে তোমাদেরকেও দেখাও, যেমন আমরা এসে আমরা বাবা মা ভাই সবাইকে দেখাই, এই জন্য তোমাদেরকেও সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি যতটা পারি। তা চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনকে ক্লিক করতে ভুলো না, তা না হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। তো আজকের মতো এইটুকুনি, গুড নাইট, টাটা। এই যে পিনাট বাটার সবে বিস্কুট নিয়ে আজকে গুড নাইট করছি তোমাদের, তা আমাকে একটা দিতে পারতিস, সেটাও দিবি না, আর খেয়েছিস নিজে বোধ একটা, না না এটা বল ভাই, না 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 না, মুখে একটু তো গেছে, দানা গেছে মুখে, মনেই হচ্ছে মুখ নড়ছে, সেটা তো যাবে, হ্যাঁ বল, আর পোশাক সেটা যাবে, ওই তো পোশাক করে খুলে বল, সেটা তো খুলে বলবি না, চলে আমি খুলে বললে আমি আমি যদি খাই ওই জন্য, সেটা যাবে এই টেস্টিং এর জন্য। চলো ঝুমিও তোমাদের গুড নাইট করবে, তো চলো গুড নাইট। আমাদের সকল বন্ধুদের, পুরনো বন্ধু নতুন বন্ধু তোমাদের সকলকে গুড নাইট জানাই, দেশের বাইরে যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখছো তাদেরকেও গুড নাইট জানাই। চলো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাত্রিটা সকলে মানে ভালো কাটুক, এই বলে আজকে ভিডিওটা এন্ড করছি। চলো গুড নাইট, টাটা টাটা টাটা।